দেওয়ান বাগিও দাবি করে আল্লাহর ওলি। নাম শুনছে? নাম শুনেন নাই? ফুট গুনার মত নাই, ফুট গুনা শত শত মানুষ টাকা পয়সা গরু ছাগল নিয়ে যায় আর কে বলে বাবা তুমি জানার গুরু ভাইলা। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই বন্ড দেওয়ান বাগির কাছে গিয়া দেখেন বন্ড দেওয়ান বাগি একটা বই আছে মুকুশমোচন বই, ওই বইয়ের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে। বন্ড দেওয়ান বাগি বলতেছে আজকে বইটা পড়ে আসছি, বন্ড দেওয়ান বাগি বলে আল্লাহ স্বয়ং রসুলকে নিয়ে তার দরবারে মিছিল নিয়ে আইছে। নাউজুবিল্লাহ হওয়ার যেরকম দিলে তাহলে নাস্তিক মুক্তা তো আমরা হিজাই তোমাদের কি কথা? আরো জোরে বলি নাউজুবিল্লাহ। সে আরো বলতেছে শুধু এটা নয়, বন্ড দেওয়ান বাকি বলে কি বলতেছে বন্ড দেওয়ান বাকি সেই কথা তো বলছে আল্লাহ তার দরবারে আয়। তা আমি জানতে চাই তোমার দরবারে যদি আল্লাহ আয় তাহলে তুমি কেন পুলিশের পাহারা দেয় থাকো? কথা ঠিক কিনা? ওই বন্ড দেওয়ান বাকি আরো বলতেছে হে আল্লাহকে সে সুফি সম্রাট। ওরে বাপ রে বাপ, কি সম্রাট! সুফি সম্রাট দাবি করে ওই পণ্ড দেওয়ান বাগি। ওই পণ্ড দেওয়ান বাগি সে বলতেছে একদিন আমি স্বপ্নে দেখি, আমি স্বপ্নে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ময়লা একটা স্তূপের মধ্যে উলঙ্গ অবস্থায়। আর জোরে কাল, আমি একটা বাগানের মধ্যে প্রবেশ করলাম, ওই বাগানের মধ্যে ময়লা স্তূপের মধ্যে আল্লাহর নবী উলঙ্গ অবস্থায় আছেন। এমনি আল্লাহর নবী আমাকে দেখার পরে বলতেছেন ও সুফি সম্রাট তুমি আমাকে বাঁচাও। তখন সুফি সম্রাট দেওয়ান বাগি বলে আমার হাতটা যখন আমি বিশ্ব নবীর গায়ে যখন হাত বুলাইলাম এমনিতেই আল্লাহর নবী জিন্দা হয়ে গিয়েছেন। আরো জোরে বলেন। আমি বলি বলি না ও সুফি সম্রাট দেওয়ান বাগি তুই বলে চল তোর হাতের মাধ্যমে বিশ্ব নবী জিন্দা হয়েছেন। না না না, বিশ্ব নবী তোর হাতের মাধ্যমে জিন্দা হওয়ার জন্য আসে নাই, বরং বিশ্ব নবীর হাতের মাধ্যমে গোটা জিন্দা গোটা গোটা সমস্ত বাসীরা ছিল মুর্দা, আল্লাহর নবীর হাতের মাধ্যমে স্পষ্ট মাধ্যমে সমস্ত দুনিয়াবাসী হয়েছে জিন্দা। কথা ঠিক কিনা? কারণ ইসলাম এই দুনিয়ার জমিনে আসছে আল্লাহর নবীর হাতের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। কথা ঠিক কিনা? কারণ এই সুফি সম্রাট দেওয়ান বাবিকে বলেছেন আল্লাহর নবী নাকি উলঙ্গ অবস্থায় দেখেছেন, তার তার ব্যাখ্যা অনুযায়ী তার কথা অনুযায়ী সে যে বলেছে সেই সম্রাট সে বলেছে স্বপ্ন দেখেছে তার কথা অনুযায়ী। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি মানে কি করতেন আপনার এই স্বপ্নের ব্যাখ্যা জানাইতেন, উনি সব উচ্চ মাকাম ছিলেন, উনি কি করতেন স্বপ্নের ব্যাখ্যা দিতেন খুব সুন্দর। উনি বলেছেন সে যে আল্লাহর রসুলকে সে বলেছে সে যে আল্লাহর রসুলকে ময়লা স্তূপের মধ্যে উলঙ্ক অবস্থায় দেখেছে। কারো যদি ঈমান জিন্দা থাকে, ঈমান যদি থাকে, সে কখনো আল্লাহর রসুলকে এই রকম অবস্থায় দেখতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহর রসুলকে এই রকম অবস্থায় দেখেছে তার ঈমান নাই, সে কাফের 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 কাফের। কথা ঠিক কিনা? তার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী বন্ড দল নাকি নিজে কাফির হয়েছে। তার কাছে যারা যায় তার আত্মলোভা, সেই আত্মলোভা কলার কাছে যারা যায় তাদের আত্মলোভা আত্মওয়ালা লোভাকের কাছে গিয়া পবিত্র হওয়া যায় না, বরং আত্মওয়ালা লোভাকের কাছে গেলে তুমি নিজেই অপবিত্র হয়ে আসবা। কথা ঠিক কিনা? আমি বলতে চাই ওই বন্ড দল নাকি আরো বলেছে, সে বলতেছে মা এসে বলতেছে একদিন আমি দেখি আল্লাহ নিজে চিন্তিত। নাউজুবিল্লাহ জোরে বলে আল্লাহ চিন্তিত। তখন আল্লাহকে চিন্তিত দেখার পরে আমি বললাম আমার রেফারেন্স দিয়ে আপনি দোয়াই দেয়া দেন। আর জোরে কর, শুধু এইটা না, সে বলতেছে মা ফাতেমা। কি লাগাইছে? মা ফাতেমা। সে বলতেছে মা ফাতেমা ওই লোকে আমার স্ত্রী। আর আজ বলে বলেন আমি মাননীয় বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাবো, এখান থেকে আমরা সরিষপুর কলাবাসীর উদ্যোগে আমরা এটাই জানা দিতে চাই এই বাংলার জমিনের মধ্যে যেই বন্ধীর দল নাকি আমাদের বাংলার জমিনে বসবাস করে, আমি এটাই আমরা জানতে চাই এই বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে সমস্ত বিশ্বের সমস্ত মুসলমানদের সামনে মিডিয়া নিয়ে জানা দেওয়া হোক এই বাইতুল মুকাররমের সামনে আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমরা আকুল আবেদন জানাবো সমস্ত মানুষের সামনে তার পাশে চাই পাশে চাই পাশে চাই কারো
আল্লাহ সবাই হাতকে কবুল করুক, সকলে বলেন আমিন। কারণ এরকম একটা বন্ড দেওয়ান বাগি বাংলার জমি থাকবে তা কখনো হতে পারে না, তার মাধ্যমে আরো কোটি কোটি মানুষ নষ্ট হবে, কথা ঠিক কিনা? কারণ ওই বন্ড দেওয়ান বাগি কাফের, এত কোনো সন্দেহ নেই। তাহলে এর পাশিটা যদি সমস্ত এই প্রধানমন্ত্রীকে যদি আপনার এই পাশের কাষ্টটা যদি তিনি আদায় করেন, অনেক 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 ধন্যবাদ জানাবো। ও প্রধানমন্ত্রী, আপনি কোটি কোটি মানুষের মানে কোটি কোটি মানুষের সামনে এটা প্রমাণ করে দেন, এইটা ইসলামী একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো কাফির বসবাস করতে পারে না, তার পাশিটা বাইতুল মুকাররমের সামনে দিয়ে প্রমাণ করে দেন ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো কাফিরের স্থান নাই, 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 কথা ঠিক কিনা? তাহলে আমরা কি